ডেকে বলে আবু বকর গেল রজনীতে আমার জীবনের ঊর্ধ্বগমন হয়ে গেল রে আবু বকর, মেরাজ করে আসলাম আল্লাহকে দেখে আসলাম। আবু বকর জবাব দে কি শোনেন, আবু বকর সঙ্গে সঙ্গে বলে দিলেন সাদাকতা ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য। নবী বলে আবু বকর কোন প্রশ্ন নাই, কোন জিজ্ঞাসা নাই, এত তাড়াতাড়ি তুমি আমার মেয়েরাজের ঘটনা কেমনি বিশ্বাস করলা? আবু বকর বলে কি প্রশ্ন করব, কি জিজ্ঞাসা করব, ছোট কাল থেকে আপনাকে মক্কা নগরে চিনি, জিন্দগিতে একটা মিথ্যা কথা বলেন না, আজ কি বুঝি পয়গম্বর হইয়া মিথ্যা বলবেন? কিসের প্রশ্ন, আপনি যা বলবেন যা বলেছেন সব সত্য। নবী আমার দিকে বলে আবু বকর প্রশ্নপত্র সারাম, কোন জিজ্ঞাসা সারাম, এত তাড়াতাড়ি যখন তুমি পেরেছ আমার মেয়েরাজের ঘটনা বিশ্বাস করে নিতে, আবু বকর শূন্য হাতে আমি তোমার ছেড়ে দিতে পারি না। আবু বকর বলে হুজুর গো কি দিবেন আমাকে, দেন আমি সাদরে গ্রহণ করব। আমার নবী বলে আবু বকর এতদিন ছিলেন আপনি শুধু আবু বকর, আজকের থেকে আপনার নামের পরে সিদ্দিক উপাধি লাগাই দিলাম। সুবহান আল্লাহর আওয়াজ এত নিস্তেজ কেন? শুধু কি তাই, নবী বলেন তমাম দুনিয়ার মানুষের নেক যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার এই আবু বকরের নেক যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, নবী বলেন সারা পৃথিবীর মানুষের নেকের চেয়ে আমার আবু বকরের নেকের ওজন অনেক বেশি হবে। হাদিস শরীফ প্রমাণ করেছে, হযরত আয়েশা নবীর ঘরের আঙ্গিনায় বসে পূর্ণিমার সেই জ্যোৎস্না রাতে আকাশে তারকা গুনতেছেন, নবী আমার দেখে বলে ও আয়েশা আকাশের দিকে তাকে আপনি কি গুনতেছেন? আয়েশা বলে হুজুর গো আকাশের তারকা গুনি। নবী আমার দেখে বলে আয়েশা আকাশের তারকা গুনিয়া কেউ শেষ করতে পারবে গো আয়েশা? আয়েশা বলে হুজুর তাইলে আমি জানতে চাই আকাশের তারকার পরিমাণ নেই কার আমল নামায় আছে? নবী দেখে বলে আয়েশা গো আকাশের পরিমাণ নেই ওমর ফারুকের আমল নামায়। চেহারাটাকে মলিন করে ফেললেন, মাথাটা হেট করে ফেললেন, নিচের দিকে তাকিয়ে রইলেন। কেতাবে আসছে আমার নবী হযরত আয়েশা নিচে হাত দিয়ে তোতাতে হাত লাগিয়ে মুখটাকে নিজের চেহারার দিকে ঘুরিয়ে দেখে বলে দেখি দেখি মুখটা মলিন হয়ে গেছে, আমি বুঝেছি কেন আপনার আব্বার নাম বললাম না। হযরত আয়েশা বলে হুজুর আমার বাবা এত কষ্ট করলো আপনার জন্য জীবন দিল নবীর নামে, আপনি কেমনে পারলেন গো আমার বাবার নাম না বলে ওমরের নাম? নবী বলে আয়েশা গো ওমরের জিন্দগির সমস্ত ন্যায় যদি এক পাল্লায় দেওয়া হয় তোমার বাবা একটা রাত্রে এক ঘন্টার ন্যায় যদি অপর পাল্লা দেওয়া হয়, আয়েশা গো ওমরের জিন্দগির ন্যায় তোমার বাবার এক ঘন্টার নেকের সঙ্গে ওজনে ঘোরাবে না। কোন রাত্রি আমি এটা জানতে চাই? নবী বলে আয়েশা গো হিজরতের সেই স্মরণীয় রজনী শেষ রাতে আমি তোমার আব্বার ঘরে দরজায় দাঁড়ায় ডাকছিলাম আবু বকর, আবু বকর বলেন লাব্বাইকা হাবিবাল্লাহ, হুজুর গো এই তো আমি আপনার সামনে। নবী দেখে বলে আবু বকর গভীর রজনী সব মানুষ ঘুমাই রয়েছে, এত তাড়াতাড়ি কেমনে তুমি সজাগ পাইলা? আমি ছোট্ট গলা আবু বকর বলে ডাকছিলাম, আবু বকর বলে হুজুর আজ থেকে বহুদিন আগে একবার আপনি বলেছিলেন রাতের অন্ধকারে মক্কা থেকে সোনার মদিনায় হিজরত করবেন, আমি আবু বকর হতভাগা সেই সফরের সাথী হব, আমার দরজায় দাঁড়াইয়া আবু বকর বলে আপনি আমাকে ডাকবেন। সেই দিন থেকে না জানি আবু বকর বলে ডাক দিয়ে শূন্য হাতে ফিরে যা,
খোদার কসম ওই দিন থেকে রাতের ঘুম আমি আবু বকর হারাম করে এই দরজায় দাঁড়াইয়া টিকিট লাগায় লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই রসুল আসবে আবু বকর বলে আমাকে ডাকবে আবু বকর বলিয়া ডাকিয়া শূন্য হাতে যদি ফিরে যাক আমি আবু বকর খেদমতে যদি হাজির না হতে পারি এই মুখ কেমতের মতে আল্লাহকে কেমন করে দেখাবো ছিল আশিক রসুল এদিনকে আশিক রসুল বলে দেয় আমরা কিসের আশিক হইলাম কি এক কি ভালোবাসা আমাদের তাছাড়া আপনি যে কথা বলেন এগুলি তো বানিয়ে বলেন না প্রভুর দেয়া কথাগুলি তো আমাদের বলে বলে শোনান আল্লাহ ওয়াজ করেন মা প্রভুর কথাই তো বলে বলে আপনি আমাদের শোনান আপনি কি করে মিথ্যা বলতে পারেন সুতরাং কি প্রশ্ন করবো মেয়েরাজের ব্যাপারে যা কিছু বলেছেন এবং যা কিছু বলবেন সব সত্য করে এখন সব একদিক দিয়া সাহাবিরা মেয়েরাজের ঘটনাকে তসদিক করতেছে অন্যদিক দিয়ে আবু জহিল্লায় কি করে শোনেন আবু জহিল্লায় মক্কা নগরী ঘুরে আর করে শুনছ আবদুল্লাহর কুলার নাতা খারাপ হয়েছে লোকেরা কয় কেমনি হইল এই শুনো না মক্কা থেকে বাইতুল মকদস হইয়া সপ্তম আকাশ পাড়ি দিয়া খুদার লোকে হাবিরাই বসবে এইটা পাগল ছাড়া কি বলতে পারো মক্কা থেকে বাইতুল মকদস যেতে কয়েক মাসের পর আকাশ থেকে তার জবাব না দেব মা সাহিবুকুম বিমাজেনুন সবাই বলুন ওয়া মা সাহিবুকুম বিমাজেনুন তোমাদের সাথী আমার বন্ধু পাগল নো জোরে কন সুবহানাল্লাহ আবু জহিল্লাই কয় পাগল আল্লাহ কন নবীর দরবারে হাজির হইছে আবু জহিল্লা কে আবদুল্লাহর পোলা এভাবে পাগল হয়ে নেই আমি জানতাম রসুল বলেন কেমনি পাগল হইলাম এই যে বলতেছ মক্কা থেকে নি বাইতুল মাকদাস হইয়া সপ্তম আকাশ পাড়ি দিয়া খোদার সাথে দেখা করে চলে আসছো এভাবে পাগল হয়ে গেলাম নবী আমার দেখি বলাম তোমরা না বলেছ আমাকে আল আমিন তোমরা না বলেছ আমি কোনোদিন মিথ্যা বলি না আজকে আমি মিথ্যা বলতেছি আবু জহল বলে তুমি কোনদিন মিথ্যা বলো নাই কোনদিন বলবেও না পাগল হয়ে গেলে কি করা যায় যতদিন পাগল ছিল না মিথ্যা বলো নাই হঠাৎ করে পাগল হয়ে গেছো পাগল হয়ে গেলে পাগল কি কয় নিজেও বুঝে না পাবলিকেও বুঝতে দেয় না তোমার তো স্ক্রুপ ডিলা হয়ে গেছে সুতরাং কি বলতেছো তুমি নিজেই জানো নবী আমার ডেকে বলে আবু জাহাল উপযুক্ত যদি কোনো প্রমাণ পেশ করতে পারি আমার মেয়েরাজের ঘটনা বিশ্বাস করবেনি আবু জাহাল বলে কি প্রমাণ তুমি পেশ করবে তোমার খুশি মতো পেশ করলে তো চলবে না তাহলে পারলে আমার প্রশ্নের জবাব দাও বলো কি প্রশ্ন আবু জাহাল বলে তাহলে বলো বাইতুল মাকদাসের কটা দরজা কটা জানালা কটা সিঁড়ি আপনার আমার প্রশ্নের জবাব দেন রসুলকে মেরাজ করতে গেলেন না বাইতুল মাকদাসের দরজা জানালা গুনতে গেছে দরজা জানালা গুণ লাগবো দরজা দিলে গুনে কাওয়া যারা ঘর কিনতে যায় যারা বাড়ি কিনতে যায় দেখি জানালার ফিটিং ভালো দরজার ফিটিং মজবুত নবী কি বাইতুল মাকদাস কিনতে গেছে যদিও গুনেন নাই যদিও জানা নাই কিন্তু আজকে বলতেই হবে জোরে কোন সভা মনে রাখবেন আমার ওজোর মুসিবতে পড়ে গেলে বিপদে পড়ে গেলে দুটা কাজ করতেন প্রথম কাজ হলো খুব বেশি বিপদে পড়ে গেলে জামিনে মুসাল্লা বিচাছে দায় পড়ে যেতে হযরত ফাতিমাকে ডেকে বলেন মা খুব বেশি বিপদ যদি হয় গো নিজের হুজরায় মুসাল্লা বিচাছে দায় পড়ে যাই
তাই কিতাবে আছে ঈদের দিন খুব সকালে হাসান হুসাইন দেখে বলে মা গো বন্ধু বান্ধব নতুন জামা গায়ে লাগাই যায় যায় আমাদের নতুন জামা কোথায় গো মা। ফাতেমা দেখে বলে তোদের জামা দর্জির করে আসে রে, যা তোরা গোসল করে আস দর্জি জামা নিয়ে আসবে। আনন্দে আত্মহারা গোসল করতে যায় রে হাসান আর হুসাইন, আসলে তো দর্জির করে জামা নাই। ফাতেমা কয় বাবা কইছে বিপদে পড়ে গেলে মুসাল্লা বিছাইটা, তাড়াতাড়ি মুসাল্লা বিছাই। সে দায় পড়ে গেল প্রভু গো আমার কলিজার টুকরা হাসান হুসাইন, ঈদের দিন যদি বলি জামা বানাই নাই কাঁদবে, চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, আমি মা হয়ে তাদের চোখের পানি সইতে পারবো না, সেজন্য বাহানা দিতে যা বলেছি জামা দর্জির ঘরে আসে, দর্জির ঘরে না গোসল করে আসবে। আইসা বলবেন মা দর্জি আসে নাই, কই গো মা আমাদের জামা। নবীর মেয়ে হইয়া মিথ্যা কথা কও মামুন, এই জেন্দাতে মাথা উঠাবো না। কাঁদতেছেন হযরত আদম হুসাইন ঘরের ভিতরে এসে দেখে মা কাঁদে ঈদের দিন সেজদায় করে মা কাঁদ, মা গো ঈদের দিন সবাই হাসে গো তুমি কেন কাঁদ গো মা। মা সেজদার থেকে মাথা তুলতেছে না, দুই দিকে হাসান হুসাইন দাঁড়াইয়া মা কি দুঃখ পাইছ গো সেজদার থেকে মাথা তুল, আমি আকাশ থেকে খবর হয়ে গেল জিবরাইল রে জান্নাত থেকে দুইটা জামা লইয়া দর্জির বেশে ফাতেমার দুয়ারে হাজির হয়ে যাও। টক 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 শব্দ হচ্ছে, হাসান হুসাইন দৌড়ে গিয়ে কে গো আমাদের ঘরের দরজা আওয়াজ, জিবরাইল কয় দরজা খুলেন আমি দর্জি আপনাদের জামা লইয়া হাজির হয়েছি। বলেন সুবহান বন্ধুগণ, হুজুর বিপদে পড়ে গেলে দুটা কাজ করতেন, প্রথম কাজ মুসাল্লা বিছাই দিতেন, দু নম্বর কাজ আমার হুজুর মুসিবতে পড়ে গেলে বিপদে পড়ে গেলে হাত দুইটা প্রভুর দরবারে তুলে দিতেন। মুনাজাত বদরের যুদ্ধে তাকিয়ে দেখুন আমার হুজুর আবু বকর সিদ্দিককে দেখি মনে আবু বকর আমার সাহাবি গুরু কোথায়, একটা সাহাবিও তো আমি দেখি না। আবু বকর বলে হুজুর এগুলি কাফেরদের মাঝে বন্টন হয়ে গেছে, সাহাবিরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে। নবী বলে না রে আবু বকর না, সাহাবি একজনও তো আমি দেখি না। সঙ্গে সঙ্গে দুইটা হাত করলেন। আবু বকর বলেন আমি নবীর পেছনে পেছনে থাকতাম, জিন্দগি ভর দেখতে এভাবে মুনাজাত করে বদরের যুদ্ধে আটা তুলতে তুলতে মাথা বকর বলেন হাত দুটাই এত উপরে তুলেছে আমার নবীর গায়ে চাদর পেছন দিকটা সরে গিয়ে বদরের জমিনে পড়ে গেছে। আবু বকর বলে চাদরটা আমি তো নিয়ে গায়ে লাগাই দিলাম আর বললাম হুজুর গো এইভাবে তো জীবনে কোনোদিন কাঁদতে দেখি না, বাস হয়ে গেছে আর কাঁদে না। নবী বলে আবু বকর মনে শান্তি নাই, খোদা গো তুমি হুকুম না দিলে কোনদিন আমি যুদ্ধের ময়দানে আসতাম না, তুমি হুকুম দিয়েছ সেজন্য তো যুদ্ধের ময়দানে আস। আমার 313 জন সাহাবি এই কাফেলা তৈরি করার জন্য আমাকে তাইফের জমি রক্ত দিতে হয়েছে, এ বাহিনী তৈরি করার জন্য রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনা হিজরত করতে হয়েছে। খোদা গো আমার অতি আদরের 313 জন সাহাবি কোথায় গো, আমি একজন তো দেখি না। আমার সাহাবি পাইল না, আমার বুক খালি কইল না। এভাবে নবী যখন ইস্তেগা ফা করতে লাগলেন, ফরিয়াদ রসি করতে লাগলেন, আমি আকাশ থেকে খবর হয় আল্লাহ ওয়াজ করেন ইন তাস্তাগীসুন রব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদুকুম
بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُنْذِرِينَ আল্লাহ দেখে বলে জিবরাইল রে বদরের মাঠে আমার বন্ধু কাঁদবে, বন্ধুর চোখে ওই বদরের মাঠে স্পর্শ করে না জিবরাইল, যা বন্ধুর কাছে আমার সালাম টুকুর বলে দে আর যেন না কাঁদবে, এক ফোঁটা পানি যেন আর চোখে না দিক, হাবিব গো আকাশের দিকে তাকায় দেখেন আমি বদরের যুদ্ধ করার জন্য 1000 ফেরেশতা পাঠিয়ে দিলাম, ফেরেশতারা যুদ্ধের ময়দানে একের পরে একে লম্বা লম্বা লাঠি হাতে করে যখন মাঠে নেমে যায়, ফেরেশতার মাঝ দুনিয়ার বাইর, খোদার মাঝ দুনিয়ার বাইর, জোরে জোরে কোন সুবহান, ছোট্ট একটা বাচ্চা শক্তিশালী এক যোদ্ধাকে হাতে পায়ে বেঁধে ফেলে নবীর দরবারে হাজির করে দিয়েছে, নবী কয় কি হে মানব এই শক্তিশালী বীর যোদ্ধাকে কেমনে কাবু করলা, ছেলে কয় জানি না কে যেন হাত পা বেঁধে অ্যারেস্ট করে আমার খাতি দিয়ে বলেছে আল্লাহর দরবারে বলবো, এটি ছিল আল্লাহর পাঠানো ফেরেশতা, জোরে কোন সুবহান। আবার দুঃখ লাগে সে যুগের মুসলমানদের পেছনে আকাশ থেকে রহমতের ফেরেশতারা সাহায্যের জন্য নাজিল হয়ে যেত, আর বিজ্ঞান যুগে শয়তান পর্যন্ত আমাদের ভয় পায়, শয়তান কয় ফজর জুহুর আসর মাগরিব এশা একটানা 5 নমাজ পড়ে নাই, এখনই তারপরে গজব নাজিল হবে, যদি তার পাশে থাকি সেই গজবে আমিও পয়রা মরবো, সুতরাং এর কাছে আমি থাকবো, তাই রে মুসলমান শয়তান ভয় পায় আমাদের, আর সে যুগের মুসলমানদের পেছনে রহমতের ফেরেশতা না, জোরে কোন সুবহান, যুদ্ধ বন্ধ হয়ে গেল, মুসলমানদের পতাকা দাদা গতিতে উঠতে লাগছে বদরের মাঠে, সাহাবীরা আমার হুজুরের চারদিকে আপনাদের কষ্ট হয় কিছুক্ষণ চলতে থাকলে, চলতে থাকুক না, আপনারা একবারে খামোশ হলে আমি চালাব, একটা লুকমা খালা রাখবেন চালাব, একবারে খামোশ বক্তৃতার পরে মুনাজাত হবে, বৃষ্টির জন্য দোয়া করা হবে, আপনি পারবেন না আপনার মা বাবার জন্য কিছুক্ষণ পরে হাত তুলে দোয়া করে একসাথে বিদায় হতে, বেশি পেরেশান হবেন মাথা নাড়াবেন না, সোনার মদিনায় রাজবের চাঁদ এটা মেয়েরাজের চাঁদ, এই চাঁদে রহমতি বরকতি জলফায় আল্লাহ হাজার করে দিয়েছেন গড়বড়ে আলহামদুলিল্লাহ, বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বিজয়ী পতাকা উঠতেছে, যে পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী সাহাবীরা নবী চারদিকে বসান, সাহাবি একজন দাঁড়িয়ে বলি হুজুর যুদ্ধের ময়দানে আমি দক্ষিণ দিক দিয়ে ছিলাম, কাফির বেঈমানের বড় মজবুত করে পিটাইছি এবং মারছি, আরেকজনকে হুজুর আমি উত্তর দিক দিয়েছিলাম যা মারছি একবারে খতম করে দিয়েছি, আরেকজনে দাঁড়িয়ে বলে হুজুর সব মিথ্যা আপনি যখন মুনাজাতে কাঁদছেন হঠাৎ করে দেখি বিজয়ী পতাকা উঠতেছে, নবী কিছু বলেন না নিচের দিকে তাকিয়ে আছেন, হ্যাঁ না কিছু বলেন না, আল্লাহ দেখে বলে ও জিবরাইল আমার বন্ধুর কাছে বদরের মাঠে যাও, সাহাবীরা আনন্দে আত্মহারা হয়ে এক একজন এক এক কথা বলতেছে, রাসূল কেন কিছু বলে না কেন তাদের সান্ত্বনা দেয় না, বন্ধু রে গাইয়া বোন বন্ধু জনে বলে দেয় মারা মাইতা এজা মাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আবি তুমি বলে দাও বদরের মাটির তীরগুলো তারা ছাড়ে নাই, আমি আল্লাহ নিজে ছেড়েছি বদরের যুদ্ধ তোমরা করো নাই, আমি আল্লাহ নিজে করেছি, তার অর্থ হল ও মুসলমানরা বদরের যুদ্ধ চলাকালীন অবস্থায় তোমরা তীরগুলো মেরে দিয়েছ, মারার দায়িত্ব ছিল তোমাদের, আর তীরগুলি ধরিয়া ধরিয়া কাফের সিনায় ঢুকায় দেওয়ার দায়িত্ব ছিল আমি আল্লাহ, যুদ্ধটা কে করলো আর দূরে কম, বললাম বিপদে পড়ে গেল আল্লাহ রাবি মুনাজাতে আত্মতেন, আজকেও তো বিপদ
শত শত কাফেররা হাজির হয়েছে আবু জাহলের পেছনে, বলতে হবে বাইতুল মাক্কাসের কটা দরজা কটা জানালা। নবী বলে দিতে বলে আল্লাহ তোমার প্রেমের সমুদ্রে ডুব মারিয়া আমি মেরাজ করেছি, বাইতুল মাক্কাসে তো ইমামতিও করছি, কিন্তু গুনি নাই গো কটা দরজা কটা জানালা। আমি তো গুনি নাই আল্লাহ, আমি কেমনি কমু? যদি না বলতে পারি মক্কার কাফেররা বলবে তোমার হাবিব মিথ্যাবাদী। দেখো কেমনে বলবো জানি না, আমি আকাশ থেকে খবর হয়ে গেল জিব্রাইলকে আমার বন্ধুর কাছে যা, আর খালি হাতে যাবি না, গোটা বাইতুল মাক্কাসটা তুলিয়া মক্কা নগরে লইয়া যা, আমার বন্ধুর চোখের সামনে তুলে দাও, আমার হাবিব দেখে দেখে গুনে গুনে বলে দিবে কটা দরজা কটা জানালা। যদি বলেন বাইতুল মাক্কাসটা তুলে নিয়ে আসছে এটাও সত্য হবে, আর যদি বলেন অরিজিনাল বাইতুল মাক্কাস রয়েছে টু কপি আরেকটা মক্কা নগরে পৌঁছেছে এটাও সত্য হবে। এরশাদ সাহেব বঙ্গভবনে বসে বক্তৃতা দিলে প্রতিটি বাংলার ঘরে ঘরে টেলিভিশনে এক একটা এরশাদ যদি হাজির হয়ে যেতে পারে, অরিজিনাল বডির থেকে যদি আরেকটা বডি হতে পারে, মানুষ গবেষণা করে রিসার্চ করে মেশিন বানাইয়া মানুষের বডিকে ট্রু বডি করে ট্রু কপি করে টিভির ভিতরে পৌঁছাই দিতে পারে, আল্লাহ বলেন অরিজিনাল বাইতুল মাক্কাসকে ট্রু কপি করিয়া মক্কা নগরে বন্ধুর চোখের সামনে আমি আল্লাহ পৌঁছাতে পারি না। আরো করে বলেন পারেন কিনা? আপনার প্রভুর হুকুমে গোটা বাইতুল মাক্কাস আপনার চোখের সামনে নিয়ে এসেছি, এক একটা সাইড আমি ঘুরাবো, আর আপনি গুনে গুনে বলে দিবেন কটা দরজা কটা জানালা কটা। আমার নবী গুনে গুনে বলতেছেন, আবু জাহিল্লায় মাথা হেট করে ফেলেছে, মনে মনে ভাবে বার কি স্টেটমেন্ট তো ঠিকই দিচ্ছে, ব্যাপার কি কেমনে গেল রে রাতারাতি, ব্যাপার কি? নবী আমার ডেকে বলে আবু জাহল আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? আবু জাহল কিছুক্ষণ পরে চিৎকার করে ডেকে ডেকে বলে বাইতুল মাক্কার সম্পর্কে স্টেটমেন্ট তুমি ঠিকই দিয়েছ, তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর আমি মানি না। নিচে বাইরে বসে বসে দিনের আলোচনা শোনা কপালে থাকতে হবে কিনা বলে এ তাকদীর কি মহামালা? এই সময় কত মানুষ সিনেমা হলে, কত মানুষ শিল্প মেলায় বাম্পারের পিছনে ঘুরতেছে, কত মানুষ কত জায়গায়, কত মানুষ নর্তকীর পিছনে ঘুরতেছে, কত মানুষ নিজের জীবন কুরবান করে। আল্লাহ বলেন তাদেরকে আমি ওই সমস্ত অপবিত্র বৈঠকে পাঠাবো না, আমি তাদেরকে বেছে বেছে আখের ড্যামরা গুদারা গাছে বসায় রাখবো, শেষ মোনাজাত পর্যন্ত ধরে এখন সবাই। এ তাকদীর কি মহামালা? এটা নাসিবের লীলা। এবার আসেন আমার হুজুরের যাত্রা শুরু করা যাক। আল্লাহ দেখে বলে ও জিবরাইল বুরাক লইয়া যা মক্কা নগরে গিয়ে দেখ কাবার হাতিমে আমার বন্ধু ঘুমিয়ে আছে, আশা করিয়া আমার হাবিব কাবার হাতিমে ঘুমানো, যাও বুরাক লইয়া বন্ধুকে তুলবে ঘুম থেকে, বুরাকের পৃষ্ঠে বসাবে, এক টানে বাইতুল মাক্কাস পৌঁছাবে। কেন্দ্রে আসতে জীবনে আসে দেখি হুজুর ঘুমাই দিছে কাবা ঘরের হাতি। হে হাবিব আল্লাহ হে রাসূল আল্লাহ বলে চিৎকার করে যদি ডাক দেয় নবীর ঘুম ভেঙে যাবে, হয়তো বা উনি রাগ হয়ে যাবেন, না জানি কোন গজবে লাগলো ভয় দিবেন। জীবনে চিন্তা করিয়া উপায় অন্তর না পাইয়া জিব্বা ভেদ করে মতান্তরে নরম গাল দুইটা আমার নবীর দুই পায়ে লাগাই দিলেন। এখানে প্রশ্ন আসতে পারে হুজুর জিব্রাইল এবার গাল কুইতে আইলো, জিব্রা কুইতে আইলো জিব্রাইল ফেরেশতা, ফেরেশতার আবার গাল মুখ আছে কিনা? এগুলি জানার জন্য ওয়াজ মাহফিলে আসতে হয় ধরে কোন আলহামদুলিল্লাহ। ওয়াজ কি আর এমনি আসে? কোথায় পাইলো গাল হযরত জিব্রাইল? কাবার
নবীর পাশে যখন দাঁড়ানো ডাক দিবেন তখন জিবরিল মানুষের ভেষে ছিলেন, জোরে কোন সুবহান। ফেরেশতা মানুষের ভেষ ধরতে পারে না, কিন্তু কোরআন শরীফের কথা মিয়া মানুষের ভেষ ধরে প্রবেশ করেছিলেন, তাহলে বোঝা গেল ফেরেশতা মানুষের ভেষ ধরতে পারে না। ওই সব মানুষের ভেষে নবীর কদমের সামনে দাঁড়ানো, তো মানুষের ভেষ ধরলে গাল সারা মানুষ হয়, জিবরা সারা বোধ হয়, তারা জিব্বাতে করে লাগাই দিলেন, গাল দুটো লাগাই দিলেন। নবীর ঘুম ভেঙে যায়, দেখে দেখে বলে রুহুল কুদুস হইয়া, রুহুল আমিন হইয়া রে, সমস্ত ফেরেশতার সর্দার হইয়া, ও ইব্রাহিম কি করলা তুমি, তোমার গাল দুইটা আমার পায়ের পরে লাগাই দিলা, এত দামি ফেরেশতা হইয়া। জিবরাইল উত্তর দিয়ে হুজুর রুহুল কুদুস হতে পারি, রুহুল আমিন হতে পারি, সমস্ত ফেরেশতার সর্দার হতে পারি, কিন্তু আপনার পায়ের সামনে আমার কোনো মূল্য না। বুরাক আপনার জন্য অপেক্ষা করবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর বুরাক কি জিনিস একটু বুঝাই দেন। হাদিস শরীফ খুলুন, রাসূল ইরশাদ করেন, ওয়া দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমারি দুনাল বুগুল। বুরাক সম্পর্কে সাহাবীরা প্রশ্ন করলে আমার নবী বলেন, দাব্বাতুন আবিয়াজুন সাদা রঙের একটি জানোয়ার, ফকাল হিমার গাদার চেয়ে একটু বড়, দুনাল বগুল খচ্চরের চেয়ে একটু ছোট, গাদাও নয় খচ্চরও নয়, ঘোড়ার কথা তো হাদিস শরীফে মোটেই নাই, তাহলে ঘোড়ার মূর্তি। এই যে বুড়াক ক্যালেন্ডারে যে বুড়াক বরকত হিসেবে ঝুলে রাখছেন, এই ঘোড়ার বাপের বাচ্চাই নয়, মুখটা লেডিস মার্কা, বোড়াকের মুখ লেডিস, একটা যুবতী মেয়ের চেহারা, শরীরটা ঘোড়া। মদিনাতুল মুনাওয়ারা আজ থেকে দু বছর আগের কথা, আমি মদিনার মন্ত্রী পরিষদের একটা দাওয়াতের কার্ড পেয়েছিলাম বাংলাদেশের মৌলভী হিসাবে, খুদা আমার কপালে রাখছিল বোধ হয়। আমি আপনার ওই যে ঘরের ভিতরে যেদিকে জাদুঘর বলা হয় স্পেশাল একটা ঘরের ভিতরে হুজুরের হাতের ব্যবহার কিন্তু তরবারি আমার হাতে ধরে দেখেছি, যুদ্ধের ময়দানে যে হেলমেটটা নবীর মাথায় ছিল সেটাও আমি ধরে দেখেছি। কিন্তু কই ওখানে তো বোরাক পাওয়া যায়নি, ওখানে তো বোরাকের ফটো পাওয়া যায়নি, বোরাকের কোন মূর্তি পাওয়া যায়নি। প্রশ্ন আসতে, হুজুর এই বোরাকটা কইতে কোন আর্টিস্ট হয়তো ভাবছে ঘোড়া ঘোড়া দ্রুত চলতে পারে, বডিটা ঘোড়ার মতো বানাই দি, আর মুখটাকে মেয়েলি মার্কা বানিয়ে দি লেডিস মার্কা, লং জার্নি সাতাইশ বছরের জার্নি, চেহারাটা কি লেডিস বানিয়ে দি। আমার আল্লাহ হাবিবের চরিত্রের উপরে কলঙ্কের তুলি ধরে ছেড়ে দে আর্টিস্ট। এই সমস্ত বোড়াকগুলো দোকানে বরকত হিসেবে ঝুলিয়ে রাখবেন না, আজকে গিয়ে মাঝখানটা ছিঁড়ে ফেলবেন, আগুন দিয়ে চালিয়ে যদি মনে করেন কোন গুণা টুনা নিয়ে আবার ওইটা মহাকালী টিভি গেট গুলশান ঢাকা ভারত মল্লা যুক্তিবাদী আমার ঠিকানায় গুণা সব পার্সেল করেছে, এইসব পাপে গুণাকের আগ বরকত হিসেবে জুলায় রাখুন। আবিয়াদুন ফোকাল হিমারে দুন, রসুল বলেন সাদা রঙের একটি জানোয়ার, গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, গুণা শব্দ তো হাদিসেই না। বৃষ্টির সময় আকাশে দেখবেন বিজলি দেয়, বিজলির আরবি হলো বারকুন, বারকুন থেকে বুরাকটা নাও নেই, বারকুন বুরাক, বারকুন বুরাক সম্পর্ক আছে কিনা কিছু না। বিজলির যে একটা গতি পাওয়ার আছে, বিজলির গতি পাওয়ার এক চেয়ে বুরাকের গতি পাওয়ার আর কয়েক হাজার গুণ বেশি। মক্কা থেকে বাইতুল মাকদাস পৌঁছতে হাদিস শরীফে রাসূল ইরশাদ করেন বুরাকের মাত্র দুই কদম লাগে। এক কানে বাইতুল মাকদাস, হাদিস শরীফে রাসূল ইরশাদ করেন বাইতুল মাকদাস যখন আমি গেছি গিয়া শুনি ফাযযান আল মুয়াজ্জিন ও কিমাতি সালা আদমানি জিবরাইল আলাইহিস সালাম সাল্লাইতু বিহি রাকাতি, হুজুর দেখে বলেন বাইতুল মাকদাস যখন আমি গেলাম
গিয়ে শুনি কে যেন আজান দিতেছে। কিছুক্ষণ পরে তকবীর বলতেছে, লোকেরা কাতার ধরে দাঁড়াচ্ছে, কিন্তু ইমাম সাহেবের মুসাল্লাটা খালি। এমনটি কে করবে? নবী হাদিস শরীফে সরাসরি ইরশাদ করেন, ফাআমানি জিবরিল মুজে ইমাম বানায়। ইমামতি করার শখ আমার ছিল না, জিবরিল আমার কিনারে দাঁড়ায় করে, হুজুর কার অপেক্ষা করতেছেন? আজকের দিন শাশুড়ি একদিন দেখে কয়, বৌমা এক গ্লাস পানি আনো তো, তো বুঝতে বলবে একটু পানি আনলো। তো কলসির মাথা আর বৌর মাথা লেভেল পজিশন, বউ দেখা কলসিও, বউ কয় পানি লোক কেমনি রে, না হইয়া বলবো কলসি। তো পা পিছলে বুঝে গেলে, নাকি মুখে বাড়ি খাইলে, নাকি ফুল খুলিয়া কলসির তলিতে পড়িয়া আসে, বউ হয় নাই ফুল আড়াই লাগছি মেরে লাগবে খাওয়া। বৌমা পানি আনতে এত দেরি হচ্ছে, আম্মা নাকের ফুল হারাই লাগছি, কোথাও কলসির তলিতে পড়ে, তুমি কি করো? তালাস পাও না, ফাঙু কি গো আম্মা, কলসির তো থলি হই না। শাশুড়ি কয়, তুই এইসব দেড়া, তোর হুন দিয়েছে আমার দেড়াতে বউ রাত কথা নিতে দিবে, মা গো তুই আদাব তুলবি, কলসির তলি ঠিকই আছে গো মা, তোর বুন্দি খাও। এই বুন্দি দিয়ে কেমন পর্যন্ত চেষ্টা করলো, তলির খবর তুই পাইছি না তো মিথ্যা বল, তলি ঠিকই আছে। আমি বৈজ্ঞানিকদের বলতে চাই, তলি ঠিকই আছে, স্তর ঠিকই আছে, কেমন পর্যন্ত রকেট ছড়লো স্তরে খবর মিলবে না। রাসূল বলেন, ফাফাত হালান, আমি যখন ওখানে পৌঁছে দিছি, আমি আমার আগমন বার্তা তারা দরজাটা খুলে দিয়েছে, যখন সোভান ইরশাদ করেন, প্রথম আকাশে ঢুকে উনি দেখলেন শাহি সিংহাসন জড়িয়ে জ্যোতিষময় মহাপুরুষ বসা। নবী আমার দেখে বলেন, জি ভাই মান হাদার রাজন, ব্যক্তি দেখে মমান হাদা, এটি কে? জিব্রাইল হুজুর চিনেন না? নবী বলেন, কেমনে চিনব রে জিব্রাইল, আমি তো এদেশে জীবনে কোনোদিন আসি নাই, এদেশের মানুষ জিন্দিগিতে কোনোদিন দেখি নাই, কেমনি ছিল? আসুন নবীর মেয়েরাস্তা একটা নতুন দুলার মতো, জোরে কোন আলহামদুলিল্লাহ, নতুন দুলার যেদিন বিয়া করতে যায় দেখবেন বরযাত্রী থাকে সঙ্গে, জামাই দোষ আবার জামাইয়ের উপরে সাথী দুইরা থাকে, জামাই আবার রুমাল দিয়ে ফেলি নাকটা গুজা রাখে, মনে হয় না হয় মিলে গাও গিয়ে বেশি, জামাই আবার কারণ কোনো কথা করে না, কথা বলে দোস্তের লোকই করে, তাও চিৎকার করে না, ফিস 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 ফিস। বরযাত্রী যখন শ্বশুর বাড়িতে গেছে, জামাই চাষা শ্বশুর দরজা করে দাঁড়ায় পায়, আপনারা সহি সালামতে আসতেন, রাস্তাঘাটে কোনো গন্ডগোল ফন্ডগোল হয় নাই তো? না ইনশাল্লাহ ঠিক মতো আসেন। তো জামাই দোষ করে জিজ্ঞাস, দোষীটা কে দাও? চিনেন না? কেমনি চিনব? আমি তো, আমি তো এবার জীবনে কোনো সময় আইনি, এই গাড়া বুঝে আইন, গাড়ি আপনার চাচা হু চাইলেন কি? এবার জামাই দাঁড়ায় পায়, সালাম আলাইকুম চাচা হু, এতক্ষণ চিনে নাই সালাম দেয় নাই, এখন চিনছে, সালাম দেওয়া দরকার কিনা? দূরে কোন আমার নবীর মেয়েরাজ একটা নতুন দুলা, দূরে কোন সত্তর হাজার ফেরেশতা রহমতে বরযাত্রী, হযরত ইব্রাহিম আমার নবীর মাথার পরে রহমতের সাথী ধরে রেখেছে, হুজুর ইব্রাহিম ছাড়া আর কারো সাথে কোনো কথা বলে না, তাও চিৎকার করে না, ফিস 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 ফিস। তো তোমার কাছে গিয়ে কয়, জিবরাইল গো এই মুখটাকে, জিবরাইল কে হুজুর চিনেন না? নবী বলেন, কেমনি চিনব? আমি বুঝি এই দেশে কোনদিন আসছি, হুজুর এটা আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম, আশ্চর্য হয়ে কয়, এইটা আদম নবী, এটা আদি পিতা, এতদিন চিনে নাই সালাম দেয় নাই, অন চিনতে সালাম দেওয়া দরকার নেই, আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবি আদম আলাইহিস সালাম, ও আমার বাবা আদম গো আমার সালাম ল। এখান থেকে শিখবার অনেক কিছু আছে, বুঝবার অনেক কিছু আছে, রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সরকারে দু আলম, সরদারে দু জাহান, যার জাহানের খাতিরে তাম জাহান আল্লাহ মান, উনি ইচ্ছা করলে মনে মনে ভাবতে পারতেন, সালাম আল কিনা আমি দিব মুখে আমারই দেখুন, পারতেন কিনা? আরো জোরে কম, নবীর কাছে অহংকার নাই, গর্ব নাই, খর্ব নাই, টাকা বুড়ি নাই, কিচ্ছু নাই,
আর আমরা আরে বাবারই বাবা, দু তিনটা বাড়ির মালিক, একটা গাড়ির মালিক, 10-20 লাখ টাকার মালিক, এর জুতার মুড়ার শব্দ কি ধার 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 তো ভাড়া এলাম দুনিয়া। হ্যাঁ প্যান্টের কাপড় টাকি নিচে দেখো মানে হাতরাই তাতে পরিষ্কার করে নামো রাস্তাঘাট, বাপ ছেলে যাই কে কয় দুই চারটা হুতায় না এনে কয়েক লাখ দায় দেয় বোবা। এগুলি শুভ লক্ষণ নয়, অহংকার টাকা দুই করা শুভ লক্ষণ। সেই জন্য আমি বলি মাঝে মধ্যে, নিজে যাকে বড় বলিবে সে বড় নয়, নিজে যাকে ছোট বলিবে সেই বড় হয়। সবাই বলুন, নিজে যাকে বড় বলিবে সে বড় নয়, নিজে যাকে ছোট বলিবে সেই বড় হয়। অহংকার টাকা বলি কইলেন না, সেজন্য বলি আমার মতো বড় বক্তা দুনিয়াতে নাই, আমার নাম শুনলে হাজার হাজার লোক আসে। যতক্ষণ আমি মাইকের সামনে থাকি একটা লোক মাথা লড়ায় না কি বুম্বাস্তিক মার্কার বক্তারে আমি, বক্তার ভিতরে জোরদার পরিমাণ অহংকারের লেশমাত্র যদি এসে যায় কেয়ামতের মাঠে আল্লাহ বলবেন, বক্তারে এদিকে আয় তোরে তক্তা বানান। বাবা তাকাব্বুরি কইরেন না, অহংকার কইরেন না, গর্ব খর্ব কইরেন না। রাসূলের কাছে তাকাব্বুরি নাই, অহংকার নাই, গর্ব নাই, কর্ম নাই। উনি আগেই সালাম দিয়ে দেবেন, জোরে কোন সুবহান। এবারে শুন, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে হযরত আয়েশার সঙ্গে সাক্ষাৎ করলেন, দুই নম্বর থেকে তিন নম্বর আকাশে ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, তিন নম্বর থেকে চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশে হারুন আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, পাঁচ নম্বর থেকে ষষ্ঠ আকাশে হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, সপ্তম আকাশে ইব্রাহিম খলিলের সঙ্গে সাক্ষাৎ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠে দেখি ইব্রাহিম নবী বাইতুল মামুরের সিঁড়ির সাথে ট্যাগ লাগিয়ে মশা, জিবরি এটা কে, জিবরি বলুন এটা ইব্রাহিম খালি। আল্লাহ হাবিব বলেন আমি গিয়ে দেখি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা চারদিক থেকে দৌড়ে আসে, ইব্রাহিম খালিলের মুখের পরে কান লাগাই দিলে আল্লাহর খালি খোদার নামের তাসবিহ তাহলিল গুলো তাদের শিক্ষা দেয়, চলে যায় আবার একদম আসে আবার চলে যায়। আরে ও জিবরাইল ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রত্যেকে আসেন, জিবরাইল কে হুজুর এগুলো সমস্ত ছেলে মেয়ে গো যারা বালের খাওয়ার আগে মৃত্যুবরণ করেছে। বাপকে বাপ বলে ডাকতে পারে নাই, মাকে মা বলে ডাকতে পারে নাই, মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম। ও মুসলমান জাতির পিতা বছরে বছরে চেঞ্জ করা যায় না, সাতটায় সাতটায় বদলায় নাম বদলান যায় না, এই স্কুল বলটু না। আল্লাহ বলেন কোরআন শরীফে সিল মুহুর করে কেমন পর্যন্ত জাতির পিতার নাম ঘোষণা করে ছেড়ে দিলাম ইব্রাহিম খালি। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া তাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান তোমাদের জাতির পিতার নাম কি? আর তো এখন কি না রসুল নিজে দারে বাপ ডাকে, আনা দোয়া আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আমার বাবার দোয়ার ফলস্বরূপ, আমার বাবাই দোয়া করছে আমি দুনিয়াতে আইছি, আমার বাবা দোয়া না করলে আমি আইতাম না, এটা আব্দুল্লাহ বাবা না, এটা ইব্রাহিম বাবা। তোর এখন সুবাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যদি মরে যায় চিৎকার করে কান্দেন না, একবারে যে কান্দে স্টপ করবেন এটাও ঠিক না, কান্দবেন চোখ দিয়ে পানি ঝরনার মতো ঝরে পড়ছে আমার মাসুম বাচ্চাটা মরে গেছে। কিন্তু অনেকে আছে বাচ্চা মরে গেলে খবর পাইলে মরে গেছে এরকম চিল্লায় এমন, মাসুম বাচ্চারা যখন মারাই গেছে কাঁদতে নিষেধ করি না, কানবেন না, কানলে মনে হয় নিষ্ঠুর পিতা মায়া দয়া দিয়ে আল্লাহ বানায়নি, কানবেন চোখ দা পানি আস কিন্তু চিৎকার করবে। হুজুর ইরশাদ করেন কে
কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, ছোট্ট ছোট্ট মাসুম ছেলে মেয়েগুলান কান্না ডেকে মরবে, তোরা আয় যা জান্নাতে ডুব, জান্নাতি মানুষের খাদেম তোদের বানাই দিলাম। ছোট্ট মাসুম বাচ্চা ডেকে মরবে, ও পৃথিবীতে তুমি পাঠাইছিলা, বানে খাওয়ার আগে তুমি নিয়ে আসলা, খুদা গো যদি হায়াত পাইতাম প্রাণ ধরে ধরে তোমার ইবাদত করতাম। মাকে মা দেখে তৃপ্তি মিঠে নাই, বাপকে বাপ দেখে তৃপ্তি মিঠে নাই, ও খুদা এক বাপ যদি মায়ের দেখাইতা বাবারে দেখাইতা এক নজর দেখতাম, মা বাপ কই আমি একবার ডাক দিতাম। রসুল ইরশাদ করেন বাপ মাকে হাজির করে দেওয়া হবে, মাসুম বাচ্চা নিজের মাকে দেখ মা আব্বা বলে চিৎকার করে ডাকবে, মার কাছে যাবে একবার বাবার কাছে যাবে, একে বলবে খোদা গো আমার মা বাপ আমার মা বাবা খাদের বানিয়ে দাও, ব্যস্ত থাকবো প্রাণ ধরে ধরে মা বাপ বলে ডাকবে। আল্লাহ রাবি বিশ্বাস করেন খোদার রহমতের জরিয়াতে জোশ মারবে, ডেকে ডেকে বলবে যা তোর খাতিরে তোর মায়ের বাবারে মাফ করে দিলাম। মাসুম বাচ্চা মরে গেলে চিৎকার করে কাঁদবেন না, বেশি আফসোস করবেন। কেয়ামতের মাঠে এই বাচ্চা বাচ্চি আপনার নাজাতের ওসিলা হতে পারে, ধরে এখন সুবহানাল্লাহ। এবার আসুন রসুলকে আর একটু উপরে নিয়ে যাওয়া হোক, মেহনি শেষ করবে বাইতুল মামুরই রাখবেন না, তো উপরে চলেন না, দেখি না কোথায় গেল। وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَى سُبْحَانَ اللَّهِ فَدَانَ فَتَدَلَّى فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى بيت الموت থেকে সীমান্ত এলাকায় যেটাকে বর্ডার বলো, তাফসীরের কিতাব সিদরাতুল মুনতাহা সিদরুন হিয়া ইসমু শাজারাতি তাফসীরে জালালাইন খুলে দেখেন বারে গিয়া সিদুর এটা একটা বৃক্ষের নাম, সিদুরুতুল মুনতাহা, মুনতাহা ইন্তেহা শব্দের অর্থ হলো লাস্ট, যেটাকে শেষ বলা, সিদুরুতুল মুনতাহা মানে সর্বশেষ বৃক্ষ, যেটাকে সীমান্ত এলাকা বলা হয়। ধরে এখন সুবহান, ওখানে বুরাক জিবরিল রসুল বসে গেলেন, নবী বলেন হুজুর বুরাক থেকে নামেন, নবী আমার ডেকে বলে ও জিবরাইল প্রভুর দরবারে এসে গেছি, জিবরাইল বলে হুজুর না প্রভুর দরবার আরম্ভ হুম পরে, তাহলে তুমি যে আমারে নামাই দাও, জিবরাইল উত্তর দেয় কেন নামাই দেই শোনেন, বাসুদুর রহমান জিবরাইল বাগুতা ইয়া রাসূলুল্লাহ, বাসুদুর রহমান জিবরাইল বাগুতা ইয়া রাসূলুল্লাহ, আজিজাগার রবম বালা বসু যদি পারু বালা, আজিজাগার রবম বালা বসু যদি পারু বালা। হুজুর সীমান্ত এলাকার উপরে আমি জিবরিল যদি উঠার চেষ্টা করি আমার 600 পাকা সহ বুরাক সহ জলে পুরে সাইকাই হয়ে যাব, সুতরাং সীমান্ত এলাকার উপরে এক জর্গা পরিমাণ উঠার ক্ষমতা আমার নাই। এবার আপনাকে রাফরাফ বহন করবে, রাফরাফ আল্লাহ নূরের তৈরি একটি সিংহাসন, জোরে কোন সুবহান কেতাবে আসছে, আর আপনাদের গতি পাওয়ার বুরাকের চার অনেক বেশি ছিল, জোরে জোরে কোন সুবহান। এবার বুরাক সাইরা বসলেন কোথায়, রাফরাফ রাফরাফ এক টান মেরে রসুলকে আরশে মুআল্লার সিঁড়ির গোড়ায় ঠেকে, বলতে দুই তিন সেকেন্ড লাগলো কিন্তু কতটুকুন পথ অতিক্রম করেছে শুনে, সীমান্ত এলাকা থেকে আরশে আজিম যাইতে রসুল বলেন 70,000 নূরের পর্দা ভেদ করেছে, একটা পর্দার থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের। গুলিস্তানের কথা কই নাই, দেখতে হবে আলাদা গিয়ে হইয়া থাকবে। আরশে মোল্লা সিঁড়ির গোড়ায় যখন রফরফ ঠেলিয়ে, এবার আল্লাহ ডেকে বলেন হাবিব এটা আমার আরশ, আপনি কদম রাখেন আরশের ভেতরে। হযরত ইব্রাহিম
আল্লাহর হাবিব নিচের দিকে তাকাই দেখি পায়ের পরে জুতা রয়ে গেছে। এবার জুতা খুলতে চায়, এখানে ব্রেইন টেক আপ করতে পারে, এই ব্যাপারটা বুঝে আসে না। জুতা লইয়া তো উপরে কেমনি গেল? ওই যুগের লোকেরা জুতা পায়ে দিয়া ঘুমায় থাকতো, আমার রাসূল জুতা পায়ে দিয়া নামাজও পড়েছেন, সাহাবীরা জুতা পায়ে দিয়া নামাজ পড়েছেন, রাসূল জুতা পায়ে দিয়া ইমামতি করেছেন, জুতা পায়ে দিয়া ঘুমিয়ে থাকলে গোল থেকে তুলিয়া বুড়াকে বসে নিয়ে গেছে, জুতা রয়ে গেছে, জোরে জোরে কন সুবহানাল্লাহ। এখন নিচের দিকে হাত বাড়ায়, আল্লাহ গো আমি আমার জুতা খুলব, তোমার আরো সের ভেতরে ঢুকব, জুতা খুল। আল্লাহ হাবিব ডেকে বলেন, হাবিব না, জুতা খুলতে হবে না, আজকে বহুদিন পর্যন্ত আমার আর তোমার জুতার গুলির অপেক্ষায় দিন গুনতেছে। অবশ্য আমরা কোরআন শরীফ খুললে দেখি মুসা আলাইহিস সালাম পুরো পর্বতে যখন গেলেন, পর্বতে উঠবে খোরার নুদের তজলি আল্লাহ ডাক দেয়, সখনাম না নাই কায়া মুসা, ও মুসা তোমার পায়ের জুতা দুইটা খুনিয়া তুমি তোর পর্বতে আসো। কোথায় তোর পর্বত? কোথায় বনি ইসরায়েল খানদানের সারা পয়গম্বর? ও মুসা জুতা খুললে কোথায় আসে দিন বন্ধু গো, জুতা খুলল না। সুবহানাল্লাহ। আর সে আদিম ওখানে ঢুকে বললেন, আর সে আদিম গিয়ে ক্ষান্ত হন নাই, আরুন করে চলে গেলেন। সেটা কি? সেটা কাবা কাউসাইন। আমি কাউস থেকে কাউসাইন বলা হয়েছে, ধনুকের দুইটা মাথাকে কাউসাইন বলা হয়, ধনুকের রশি ধরে দূরে যদি টান দেন মাথা বেঁকা হইয়া দুই মাথা যতটুকু পাশাপাশি পৌঁছে যায় আল্লাহর হাবিব আল্লাহর এত কিনারে চলে গেছে। সেটা কি? সেটা হলো হিজাবে কুবরা, রহমতি বরকতি একটা পর্দা, পর্দার ওইদিকে আল্লাহ, এদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন কথাবার্তা শুরু হয়েছে, ওহা ইলা আবদিহি মা ওহা, আলাপ আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহ দিকে বলে, হাবিব দুনিয়ার জমিন থেকে ইয়াত উপরে তুমি আমার দরবারে বেড়াইতে আসছো, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে একদম খালি হাতে যায় না, কত কিছু লইয়া যায়, আলাউদ্দিনের দোকানে মিষ্টি ইসলামিয়ার দই, তারপরে মোড়া তরমুজ, কত রঙের বাঙ্গি। হাবিব গো আমার জন্য কি নিয়ে এসেছ? আল্লাহ হাবিব বলেন, একদম শুনতে আসি নাই, আমার ক্ষুদ্র দিবানের গোলামি বন্দিগি পবিত্রতা গুণগান যা কিছু আছে সব তোমার জন্য দিলাম। আল্লাহ বলে, হাবিব রে এত কিছু দিতে পারলা, আমি কি তোমার সৈন্য হাতে ফেরাতে পারি? সালাম আলাইকা আইয়ুহান নবী, আমার সালাম, আমার রহমত, আমার বরকত, আমার করুণা, আমার মায়া দয়া সব আমি তোমারে দিয়ে দিলাম। নামে আমার ডেকে বলেন, প্রভু গো এত সুখ এত শান্তি আমার জীবনে মানাইব কিনা, তোমার দেওয়া বরকত রহমত সালাম শান্তি সব আমি গ্রহণ করলাম, তবে দুনিয়ার জমিনে ইমানদার আমার এতিম উম্মতের পরে সমপরিমাণে ভাগ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহ। এবার আসার পালা, আপনারা দেখবেন বিয়ে যদি বিয়ের বাড়িতে বেড়াইতে যায়, বিয়ে বিয়ের পেছনে ঘুরে আসবে, বিয়ে সাহেব পোলাওটা ভালো হয় নাই, তরকারিটা পোড়া লেগে গেছে, আপনার বিয়ানির শরীর ভালো না, বেজার হইয়া যান না খুশি হইয়া যান, বলে কি না? আল্লাহ রাবিক চলে আস, আল্লাহ দিকে বলে, আবি জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম,
কত কিছু তুমি তোমার চোখে দেখ, আমারে দেখলা, আমার মুখ দেখলা, আমার সাথে আলাপ করলা, এবার আমি জানতে চাই তুমি বেজার হইয়া যাও না গো খুশি হইয়া যাও। আমার প্রশ্নের উত্তর দেন, আল্লাহ কি জানেন না আল্লাহর বন্ধু বেজার না খুশি? তারপর যে জিগানের কি অর্থ আছে, এই অর্থটুকু জানার জন্য ওয়াজ মাহফিলে আসতে হয়। আমি বলতেছি আল্লাহ কেন প্রশ্ন করলেন, এর আগে শুনুন রাসূল কি বলেন, আল্লাহ পৃথিবী কোন পয়গম্বর এত উপরে তুলো নাই যত উপরে তুমি আমারে তুলেছ। আমি তোমার নূর দেখেছি, তোমাকে দেখেছি আল্লাহ গো, সেজন্য আমি একটু খুশি হয়েছি, বেদার নিয়ে গেলাম দুনিয়ার এতিম উম্মত এরা তো তোমার দেখলো না। চিন্তা করেন সেখানে কেউ আমাকে আল্লাহ বলে হাবিব এই জন্য আমি প্রশ্ন করছিলাম, তুমি বেজার হইয়া যাও না খুশি হইয়া যাও। আমি জানি গো বন্ধু তুমি উম্মতের কান্ডারি, আপনারা বাচ্চাও না মুরগির দিকে তাকিয়ে দেখবেন, মুরগির পরে যখন চিল থাপা দেয় তখন মুরগি মা উড়ান মারে, ওই চিলে ওই ছাদের উপরে ওই গাছের ডালে নিচে নেমে যায়, মুরগি একবার ডাইনে বামে পেছনে সামনে দৌড়াইতে থাকে, পাখা দুটি উঁচু করে বাচ্চাদের বুকে লইয়া কর, আর কান্দিস না আমি তোদের মা লাগি, আমি তাতে একটা বাচ্চা চিলের মুখে সারব না। আল্লাহ হাবিব বলেন উম্মতের আগে কেয়ামতের মার যেদিন শুরু হয়ে গেল, পানি পানি বলে যখন লোকেরা চিৎকার মারবে, আমি বাচ্চাওয়ালা মুরগির মত উড়ার মারব রে, এক উড়াল মারব দোজকের দুয়ারে পড়ে যাব, আবার উড়াল মারব উচারাতে পড়ে যাব, বিষাদের পাল্লার ঘরে খুদার আর সে ছায়া নিচে দেখো, দুটি হাত তুলে তুলে বলবে অন্যতে আগো কাইন্দ না আমি থাকতে একটা উন্মত দুজোকে সারবো না। রাজা বের চাঁদকে সাক্ষী রেখে আমরা এখনই আল্লাহর দরবারে মুনাজাত করতে যাচ্ছি, এই দীপ্ত শপথ গ্রহণ করুন আল্লাহকে হাত দেখায়া জীবনে আর কোনদিন নামাজ পড়ুন সারবো, পারবেন হাত তুলতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত মুসলি নিয়মিত নামাজি করে কবুল করুক, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। রাত এখন প্রায় 11:30টার কাছাকাছি হয়ে গেছে, একদম এত রাত পর্যন্ত তাকি দেখো হাজার হাজার মুসলমানেরা হাত তুলেছেন, জানি না কার মনে কি, কারো ছেলের অভাব, কারো মেয়ের অভাব, কেউ সুস্থতায় ভুগতেছে, কারো চাকরির অভাব, মেহরবানি করে সকলের মনের সুন্দর নেক মাসাদ গুনি পুরা করে দাও। তুমি মাফ না করলে কে মাফ করবে, তুমি দয়া না করলে আমাদের কে দয়া করবে, তুমি ক্ষমা না করলে কে আমাদের ক্ষমা করবে? ও আল্লাহ বহু গুণা করে ফেলেছি, গুনার দিকে যখন তাকাই, পাপের দিকে যখন তাকাই, জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না, নেকের দিকে তাকাইলে তার দ্বারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না, কিয়ামতের কঠিন মাঠে আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইয়া জাহান্নামে ছেড়ে দিও না। মউত ঘাটির বাইরা শাহীন ইন্তজাম করেছে, সুন্দর ব্যবস্থাপনা করেছে, খোদা গো এই ব্যবস্থাপনা কিয়ামতের মাঠে না যা ধরেছিল বানাই দিও। এই অনুষ্ঠান কেমন পর্যন্ত প্রতি বছর এই ঘাটে তুমি প্রতি বছর বছর তুমি মঞ্জুর করে আনো, অনুষ্ঠানে যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে মেহনত করেছে সকলের মেহনত তুমি মেহরবানি করে কবুল করে আনো।
বহুদূর দরাজ থেকে আমার ভাইরা আসে, কি দিয়ে আমি বিদায় দিব, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, শুধু তোমার কাছে সুবদ্ধ করে দিলাম। প্রত্যেকের কাদেমে কাদেমে শ্বাস নিঃশ্বাসে হাজার হাজার নেক লেখে দিও আল্লাহ। মাবুদ ও খুদা, জানি না জানি জিন্দগির শেষ মুনাজাত করতেছি, কালকে সময় কবরের বাসিন্দা হইয়া যাক, কেমনে থাকবো ওই কবরে, যেখানে মা নাই বাপ নাই বন্ধু নাই বান্ধব নাই। ও খুদাই মুনাজাতের খাতিরে তুমি নিজ হাতে আমাদের কবরে বাতি জ্বালাইয়া তোমার বন্ধু রওজা থেকে একটা পরিষ্কার পথ করিয়া দিও। ও খুদা, যেদিন মালাকুল মৌত পাঠাইবা, যেদিন সমন জারি হয়ে যাবে, ওই দিন তুমি রমজান মাসে পাঠাই দিও, যখন আমি তোমার হতভাগা বান্দা রোজাদার থাকবো। রমজানে জমার দিন আজরাইল পাঠাই দিও, কদরের রাতে আজরাইল পাঠাই দিও, যখন আমি তোমারই বন্দা মসজিদে ইবাদতে মগ্ন থাকবো। খুদা গো, ও খুদা, আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা পৃথিবীতে নাই, বাপ বলে ডাকবার মতো কেউ নাই, মা বলে ডাকবার মতো কেউ নাই, মায়ের পেটে তিন অবস্থায় আমি আমার জীবন কালাতিপাত করেছিলাম, প্রথম তিন মাস দাঁড়ানো অবস্থায়, মাঝের তিন মাস রুকুর অবস্থায়, শেষের তিন মাস মায়ের পেটে সেজদার অবস্থায় ছিলাম। কাদের কুদরত আমার মাথা ধরে ভের করে দেয়, পা দুটাকে পেছনের দিকে সোজা করে ছেড়ে দেয়, ওই সময় আমার পা দুটা ছুটিয়ে গিয়া আমার মা দুঃখিনের কলিজায় লেগে যায়। আমার মা পেরেশান হয়ে গেছে, দূরে একবার স্বামীর পায়ে পড়ে যায়, আবার শ্বশুরের পায়ে পড়ে যায়, আবার শাশুড়ির পায়ে পড়ে যায়। ও আম্মা মাফ করে দেন, আব্বাজি মাফ করে দেন, স্বামী গো মাফ করে দাও, মনে হয় আমি বাঁচবো না। মার খুলে যাই লাথি মেরে আমি পৃথিবীতে দিয়া মা গো কইয়া ঘন ঘন চিৎকার করে ডাকতেছিলাম। আল্লাহ বলি বন্দারে জন্মের পরে চিৎকার করে আমি ইচ্ছা করে ধরে কাঁদাইছিলাম, কারণ তোর চিৎকারের আওয়াজ তোর মায়ের কানের ঘোড়ায় গেলে তোর মার জ্ঞান তাড়াতাড়ি ফিরে যাবে। গাড়ি সোয়ালে পেশাব করে দিতাম, বাবি নিয়ে গেছি পেশাব করে দিতাম, বুকে লইয়া ঘুমাইলে পেশাব করে মার বুকটা বিদায় দিতাম। আমার মা ঘুম থেকে উঠে দেখেন ব্লাউজটা ভিজে গেছে, কাপড়টা ভিজে গেছে, খুদা গো শীতের দিন মা থর থর করে কাঁপতে, আমাকে রাত করে খাটের থেকে নিচের জমিনে ছেড়ে দেয় নাই। মাঝে মধ্যে রাত হইয়া যদি আমার বাপ আমাকে মারতেন, তাহলে আমি মায়ের দিকে তাকাইয়া মা মা কইয়া ঘন ঘন ডাকতাম, আমার কাঁদতাম, আমার মার সাথে সাথে মায়া লাগে, দৌড়িয়ে গিয়ে বলে আয় আমার কুলে, আর কোনদিন ধরে মারব না। খুদা গো পঞ্চাশ শনির অভাবে ধারে ধারে ঘুরিয়া বাপের মার আনিয়া বেঁধে না খাইয়া আমার এই খাইতে দিতে, ও খুদা ওই মা দুঃখী আর দুনিয়ায় লয়। আমি জানি না কার মা আছে কার মা নাই, কার বাপ আছে কার বাপ নাই, আমি জানি না। খুদা গো যাদের পিতা মাতা নাই, তোমার বন্ধু হাদিস শরীফ ইরশাদ করেছেন, সন্তান যখন মা বাবার জন্য কান্দে, সন্তানের চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকে রাগায়, আসার আগে আগে বাপ মার জিন্দগির খবর আদা পা হয়ে যায়। মায়েরা মাফ করে দাও, বাবারে মাফ করে দাও, যাদের পিতা মাতা গুরু পৃথিবীতে বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, প্রাণ বলিয়া করতে পারে তুমি তবেক দিয়ে দাও। তুমি তাকিয়ে দেখো তোমার বন্ধুরা কান্দে, তুমি বলেছ ও বন্ধা কান, আমি যখন দেখবো কাঁদবো করে বন্ধা, আমি আল্লাহ যখন দেখবো তোর গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা ঝর্ণার মতো ঝরে পড়তেছে, আমি খোদার রহমতের দরিয়া জুস মারবে রে বন্ধা, সঙ্গে সঙ্গে আমি তোর জিন্দগি সমস্ত গুণা মাফ করে দিব। আমাদের অন্তর শক্ত হয়ে গেছে, এই চোখে পানি আসে না, কান্দ না মুখের মতো, মুখটা বেকা করে রাখলাম, বাবুগণ তুমি আমাদের মাফ করিয়া দাও। মাহমুদ বাংলাদেশে তুমি শান্তি দিয়ে দাও, আর কত মারামারি হবে, আর কত মানুষ মরবে, আর কত রক্তে লাল হবে,
খোদা গো ভাই রিয়া ভাইকে ভালোবাসতে পারি তৌফিক দাও, মারামারি চুরি ডাকাতি রাজানি খুন খারাপি দুয়ে মুছে তুমি সাফ করে দাও, সোনার বাংলায় তুমি রহমত নাজিল করে দাও আল্লাহ। تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم لا